গুড মর্নিং বন্ধুরা, আমি শ্রাবণী। ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। তো সকাল সকাল উঠে পড়েছি, 6:30 উঠেছি, এখন অলরেডি বাজে 7:15। ঘরের সমস্ত বাসি কাজ সারা হয়ে গেছে, কিন্তু এখনও চেঞ্জ করিনি, রাতের জামা কাপড়ই এখনও পরে আছি, কারণ সবে বাসি কাজ সারা হলো, এবার যাব বাসি জামা কাপড় কাচবো। মেঘাকেও তুলে দিয়েছি, ও গেছে ব্রাশ করতে, আমার সমস্ত কিছু হয়ে গেছে, এখন জামা কাপড়টা চেঞ্জ করে যাব চা করতে। চা করব, মেঘার দুধ টুধগুলো করবো, কারণ ওর অনলাইন ক্লাস তো বললামই স্টার্ট হয়ে গেছে। তো রান্না টান্না খানিকটা করে নেবো, 10টার মধ্যে চেষ্টা করব রান্না করার, কারণ তারপরে ওর ক্লাসে বসতে হয় ওর পাশে, সেই জন্য রান্নাগুলো করে নিলে সুবিধা। স্কুল গেলে একটা সুবিধা হয় কি, সকালটা খানিকটা রান্না করে ওকে পাঠিয়ে দিই, বাকি রান্নাগুলো করতে পারি, কিন্তু অনলাইন ক্লাস হলে সেই সুবিধাটা আর নেই। 10টার মধ্যে আমাকে সমস্ত কিছু কমপ্লিট করতে হয়। আজকে ওয়েদারটা বেশ ভালো, ওয়েদার আছে আজকে, বেশ মেঘলা মেঘলাই ওয়েদার, হাওয়াও দিচ্ছে, জানি না বেলায় কী হবে। তো চলো, এখন আর দেরি করবো না, এখন যাই ঝটপট করে আমার কাজগুলো সারি। তো দেখো, এখানে মেঘার দুধটা জাল দিতে বসিয়ে দিয়েছি, আর পাশে আমাদের সবার চাও বসিয়ে দিয়েছি। তো আমাদের আদা দিয়েই সবসময় লিকার চা করা হয়, কারণ আদা ছাড়া না লিকার চাটা ঠিক ভালো লাগে না, মনে হয় যেন গরম জলে চিনি দিয়ে খাচ্ছি এরকম। তো দেখো, এখানে আমার চা হয়ে গেছে, তো সবার জন্যে এখানে আমার মাসির মায়ের আর সুদীপ্তর চাটা ছেঁকে নেবো, আর মেঘার জন্য একটু পিডিয়াশিওর করে দেবো। সকালবেলাও দুধ দিয়ে পিডিয়াশিওর খেয়ে নেয়, আর বিকেলে শুধু দুধই খায়, আবার কখনো খাওয়া হয় না, কারণ টিউশন যায় বিকেলে। আদাগুলো সব শেষ হয়ে গেছে, আজকে ওই আদাগুলো বেটে নেবো। তো এখানে দেখো, আমার আদাটা বাটা হয়ে গেছে, তো এতে আমি একটু সাদা তেল দিয়ে দেবো আর কি। সাদা তেল দিলে কি হয়, অনেক দিন পর্যন্ত ভালো থাকে, মানে এটা তো আমার মোটামুটি ধরো 1-1.5 মাস চলবে এতটা আদা। তো তেল দিলে জিনিসটা ভালো থাকে, দিয়ে তেলটা দিয়ে আরেকবার ঘুরিয়ে দেবো। তো রেডি, আমার আদা বাটাটা রেডি হয়ে গেছে, এবার এগুলোকে ঢেলে নেবো। আজার করা হয়ে গেছে, আর 1-1.5 মাসের জন্য নিশ্চিন্তি আর কি। রসুনটা বাটিনি, রসুনটা এখন 1 টিফিন বক্স আছে, কয়েকটা দিন চলবে। তো এখানে দেখো, চিংড়ি মাছের একটু কষা করবো, তো চিংড়ি মাছগুলোকে আগে পেঁয়াজের সাথে লাল লাল করে ভেজে নিচ্ছি। তো ওদিকে আমার ডালটা হয়ে গেছে, এদিকে দেখো এটা মোটামুটি ভাজা হয়ে গেছে, এবারেতে বেশ অনেকটা মতো টমেটো দিয়ে দেবো। আজকে এর মধ্যে আলু টালু কিছুই দিচ্ছি না, কেননা মাঝে মাঝে কী বলতো, এরকম কষা কষা খেতে খুব ভালো লাগে। এটাকে এবার খুব ভালো করে কষাবো, এর মধ্যে আদা বাটা আর রসুন বাটা দেবো, আগে টমেটোটা গলে যাক। তো দেখো, রেডি আমাদের কষা কষা চিংড়ি মাছের ঝাল। এই ওয়েদারটা খুব সুন্দর, বেশ মেঘলা মেঘলা ওয়েদার, দেখো সূর্যটা এখনো মেঘের পেছনে, বেশ সুন্দর ওয়েদার। এখন বাজে 10:05, মেঘার অনলাইন ক্লাস স্টার্ট হবে, চান করে নিয়েছে আজকে তাড়াতাড়ি, চুল ভিজে, ওই জন্য চুল আজ আর বাঁধা হয়নি। আর দেখ, তোকে আমার ম্যাম না বকে, চুল না বাঁধলে বকে আর কি, দুটো করে, যেহেতু বড় চুল হয়ে গেছে দুটো করে বাঁধ দিয়ে হয়, কিন্তু চুলটা ভিজে, রোদও ওঠেনি আজকে, একটু মেঘলা মেঘলা তাই বাঁধা হয়নি। তো চলো ওর ক্লাসটা এখন স্টার্ট করি, রান্না খানিকটা হয়ে গেছে, বাকি আর একটুখানি বাকি আছে, সেরকম কিছু বাকি নেই, তো ওকে ক্লাসটা করিয়ে নিই এখন আগে। তো এখানে আমি করবো আম দিয়ে মোরালা মাছের টক। তো দেখো, সবার আগে আমি এখানে তেলটা গরম বসিয়ে দিয়েছি। তো দেখো, এখানে আমি আমগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি, আমগুলো একটু পেকে গেছে, গরমকাল তো কাঁচা আম, আর মৌরালা মাছ এখানে ভেজে রেখেছি। আমার তেলটা গরম হয়ে গেছে, এবার ওর মধ্যে আমি সর্ষে আর একটু শুকনো লঙ্কা ফোড়ন দেবো, এই কালো সর্ষে ফোড়ন দিলাম অল্প করে। ফোড়নটা হয়ে গেছে, এবার ওর মধ্যে আমগুলো দিয়ে দেবো। আমাদের বাড়িতে এটা প্রায়ই হয়, মানে সুদীপ তো খেতে খুব ভালোবাসে, তো সবসময় তো 12 মাস তো আর আম পাওয়া যায় না, তখন এটা আমি তেঁতুল দিয়ে করি। তো এখন যেহেতু আম পাওয়া যাচ্ছে না, এখন আম দিয়ে করছি, এটা একটু ভাজা ভাজা করবো আগে। তো অনেকের মধ্যে সর্ষে বাটাও দেয়, বাট আমি এটা একদম হালকা পাতলাভাবে করি, আমটা একটু নেড়ে নিই।
এবার দেবো এর মধ্যে একটু হলুদ, সামান্য নুন, জল দিয়ে এটাকে সেদ্ধ বসিয়ে দেবো। তো এটা এখন দু চার মিনিট আমটাকে সেদ্ধ হতে দেবো, আমটা সেদ্ধ হোক। তো দেখো এখানে আমার আমটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে, একদম মানে গলি একদম এ করে দিইনি, মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দেব বেশ খানিকটা চিনি আর মাছগুলো এখন অ্যাড করে দেবো, দিয়ে একটু নাড়াচাড়া করে ভাজা মশলা দেবো। ভাজা মশলা মানে আমার একটুখানি শুকনো খোলায় জিরে আর লঙ্কা ভেজে রাখি গুঁড়ো করে, ওটাই একটু দিয়ে দেবো নামানোর আগে। তো দেখো রেডি আমাদের কাঁচা আম দিয়ে মৌরলা মাছের টক। ও এখন যাচ্ছি মেঘাকে টিউশন দিতে, সুদীপ তো একটু বেরিয়েছে, ওর কাজ আছে, তাই আমিই যাচ্ছি, চলো। খরগোশ ঝুটি র্যাবিট দেখি, তাকা দেখি র্যাবিট, আচ্ছা আচ্ছা। টিউশন দিয়ে চলে এসেছি আর এখানে দেখো সুদীপ তো এসে গেছে, আমাদের জন্য আম পান্না বানিয়ে নিলাম, একটু গরমে গরমে মাঝে মাঝেই করে নিই। তো আগের দিন দেখো এইরকম দুটো গ্লাস ছিল, আগের দিন ধুতে গিয়ে একটা গ্লাস ভেঙে গেছে। তো দেখো এখানে সুদীপ তো আর আমি আম পান্নাটা নিয়ে নিয়েছি, গরমকালে এটা ভীষণ রিফ্রেশিং। সাউন্ডটা মিউট করা, কারণ সুদীপ তো গান শুনছিল, ওই জন্য মিউট করে দিয়েছি। রেসিপিটা আগে শেয়ার করেছি তাই আর করলাম না। আমটাকে সেদ্ধ করে ওর পাল্পটা বের করে চিনি বিট লবণ আর একটু ভাজা মশলা দিলেই রেডি আমাদের আম পান্না, ভীষণ রিফ্রেশিং এটা গরমকালে। মেঘাকে টিউশন দিয়ে তারপর পরে গেছিলাম হাঁটতে, একটু আগে এলাম হেঁটে, একবারে মেঘাকে টিউশন থেকে নিয়ে এলাম। এখন এদিকে বসিয়েছি চা আর ওদিকে বসিয়েছি মেঘার দুধ। তো চাটা করে নিই, চা খাবো, কারণ হেঁটে এসেছি, এসে এখন একটু চা খেতে হবে, এনার্জি দরকার। গরমে এনার্জি লুজ হয়ে যাচ্ছে, তাও মানে গরম অনেক কম আছে, যেহেতু বৃষ্টি হয়েছে সেহেতু না গরম অনেকটাই কম রয়েছে। আর মেঘলা মেঘলা একটা আবহাওয়াও রয়েছে, হালকা রোদ মেঘলা। তো এখন বাজে 6:20, এখন তো আর রোদ নেই, এখন একটু সন্ধে সন্ধে হয়ে গেছে। তো চাটা করে নিই আর মেঘাকে দুধটা গরম করে ওকে একটু দুধ বিস্কিট দেবো, আর আমরা মুড়ি খাবো। তো এইভাবে চা করছি, চা আর মুড়ি আর চপ আনতে গেছে সুদীপ। তো মেঘা টিউশন থেকে এসে গেছে, আমাদের টিফিন করা হয়ে গেছে, এখন ওকে একটু পড়াতে বসলাম। তো ইংলিশে যেটা হয় বাচ্চাদের একটু মিনিংয়ের প্রবলেম হয় প্লাস বানানে স্পেলিংয়ের প্রবলেম হয়, তো ওকে আজকে একটা নতুন চ্যাপ্টার পড়িয়েছে স্কুলে, তো সেগুলো সমস্ত স্পেলিংগুলো মুখস্থ করতে বলেছে। তো ওকে মুখস্থ করতে দিয়েছিলাম, ও মুখস্থ করেছে, এখন ওকে বলছি লেখ, একটু লেখাচ্ছি বাচ্চা। তো আর ওর না একটা জিনিস খুব পজিটিভ, ও খুব তাড়াতাড়ি সব কিছু মুখস্থ করতে পারে, কিন্তু একটাই প্রবলেম, লেখার সময় গণ্ডগোল করে ফেলে, মানে এতটাই চঞ্চল, বলছে ঠিক যখন লিখছে নাহলে এ নাহলে আই বাদ দিয়ে দিচ্ছে, প্লেস বানালে বাদ দিয়ে দিচ্ছে, এটা একটা সমস্যা হচ্ছে। তো ওই জন্যে টিচার বলেছে ওকে বেশি বেশি করে লেখানো প্র্যাকটিস করুন, তো ওই জন্য লেখাতে বসেছি এখন। তো ওকে লেখাই, একটু পড়িয়ে নিই, সন্ধেবেলাটা সাধারণত পড়াতে বসা আর গানের টাইম, তো আজকে আর গান করাতে বসালাম না, পড়াতেই বসালাম। তো রোজ সন্ধেবেলাটা তোমাদের সাথে শেয়ার করা হয় না, তাই ভাবলাম এখন ওকে যখন পড়াতে বসেছি একটু তোমাদের সাথে শেয়ার করি আমি কী করছি, ঠিক আছিস? এবার লেখ জাস্টিস। তো চলো ওকে পড়িয়ে নিই। তো রাত্রিরে ডিনার রেডি, কালকে সুমুই পায়েস ছিল আর আজকে আলু ভাজা করেছি আর রুটি করেছি। তো মেঘাকে আগে খেতে দিয়ে দিলাম, কারণ ও অনেকটা টাইম লাগায় খেতে, তো ও খেয়ে নিক, তারপর সুদীপ তো একটু বেরিয়েছে, ও এলে তারপর আমি আরও একসাথে খেয়ে নেবো। ওকে আর মা মাসি দুজনকেই খেতে দিয়ে দিয়েছি। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, অনেকক্ষণ আগেই কমপ্লিট হয়ে গেছে, 9:00 খাওয়া দাওয়া হয়ে গেছে, এতক্ষণ একটু বসলাম, বসে তারপর রান্নাঘর পরিষ্কার করলাম, কারণ খেয়ে না সাথে সাথে পারা যায় না। তো খেয়ে দিয়ে সব কিছু পরিষ্কার টরিষ্কার করে নিলাম, যা টুকটাক খাবার বেঁচেছিলো সব ফ্রিজে তুললাম, তুলে রান্নাঘর পরিষ্কারটা করে নিলাম, কারণ রাত্রিরে শোবার সময় রান্নাঘর পরিষ্কার না করলে আরশোলা এদিক ওদিক ঘুরে বেড়াবে আর সমস্ত জামস ছড়াবে। তো রান্নাঘর পরিষ্কার করলাম, করে এখন একটু বসেছি, একটু টিভিটা চালাবো,
কারণ সারাদিন টিভি দেখার সময় হয় না, সংসারে কাজ করতে করতেই সময় চলে যায়। তোমরা সবাই জানো, মানে ধরো ভিডিওতে আমরা যতটা দেখাচ্ছি তার বাইরেও প্রচুর কাজ থাকে। মানে আমরা তো মনে হয় প্রত্যেক হাউসওয়াইফরাই জানি 60% কাজ তোমাদের দেখাই, বাকি 40% ফোনের বাইরে হয়। মানে সারা দিন না রেস্ট নেওয়ার সময় পাই, না টিভি দেখার সময় পাই, প্লাস বাচ্চা থাকলে যেটা হয় তারও কাজ, নানান ধরনের দায়িত্ব তো লেগেই থাকে। বাড়িতে দুজন বয়স্ক মানুষ, তো কাজ করতে করতেই সারাটা দিন কেটে যায়, নিজের জন্য আর সময় পাওয়া যায় না। তো এখন একটু টিভিটা দেখবো, দেখে তারপরে শোবো, একটু এডিট করবো, বন্ধুদের ভিডিও দেখবো, দুপুরবেলাও একটু দেখি। তো চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করলাম। তোমাদের যদি আজকের ভিডিওটা ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, আর যারা নতুন তারা প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রিপশনের পাশে যে বেল আইকনটা আছে ওটা হিট করে অল করে দিও, তাহলে ফার্দার আমি যা যা ভিডিওস দেবো তোমরা তা নোটিফিকেশন পেয়ে যাবে আর দেখতেও পাবে। তো চলো, টাটা, বাই বাই, গুড নাইট, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।